डोंट वरी, देखो ने आज केर रन्ना, देशी विदेशी, ना मामाशी, कोरते रन्ना, রান্নায় আমরা নতুন নতুন যতই রেসিপির আবিষ্কার করি না কেন, বাঙালির পাতে বোধহয় মাছের ঝোল ভাত না হলে সেটা মানে খাওয়াটা ঠিক কমপ্লিট হয় না। আর আজকে আমাদের ঠিক সেরকম চেষ্টাই কিন্তু একটা থাকছে দূরদর্শন কেন্দ্র ত্রিপুরার যে জনপ্রিয় অনুষ্ঠান আজকে রান্না, আপনাদের জন্য প্রত্যেক দিন নতুন নতুন কিছু রেসিপি কিন্তু আমরা নিয়ে আসি। আর আজকে ঠিক তেমনই একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি, যারা মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য আজকে আমাদের স্পেশাল রেসিপি থাকছে কাতলা কারি। কাতলা কারি নামটা শুনেই ভাবছেন যে এটা আবার কি, কাতলা কারি তো মানে কমন নাম। না, সেক্ষেত্রে এই কাতলা কারি নামটা কেন এসেছে জানেন? কারণ এই রান্নাটায় ব্যবহার হবে কারি পাতা। আর এই কাতলা কারি রেসিপিটা যিনি আমাদের সঙ্গে শেয়ার করবেন, আপনাদের যিনি শেখাবেন হাতে কলমে কাজটা করে, তিনি কিন্তু আপনাদেরই খুব পরিচিত মুখ, সুস্মিতা চ্যাটার্জি। আজকে আবারও দিদি আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু তার আগে তার সঙ্গে আলাপটা সেরে নেব। আর সুস্মিতাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে নেওয়ার জন্য অবশ্যই যেতে হবে তার রান্নাঘরে। চলুন রান্নাঘরে গিয়ে তার সঙ্গে আলাপটা সেরে নিই আগে। হ্যালো চন্দ্রের মা, এসো এসো। থ্যাংক ইউ সুস্মিতা দি। সুস্মিতা দির একটা ওয়ার্ম ওয়েলকাম নিয়ে আমি কিন্তু আবার হাজির হয়ে গেছি সুস্মিতা দির রান্নাঘরে। আজকে হয়তো সুস্মিতা দির সঙ্গে আলাদা করে আপনাদের পরিচয় করার কিছু নেই, কারণ সুস্মিতা দিকে আপনারা সবাই চেনেন। নমস্কার। আমাদের আজকের এপিসোডে দর্শকদের সঙ্গে তো আমাদের যিনি অতিথি রয়েছেন, আলাপ পর্ব শেষ হয়ে গেছে, এবার আমরা কিন্তু সোজা রান্নার দিকে চলে যাব। আচ্ছা দিদি, এই যে কাতলা কারি, আমি কিছুক্ষণ আগে আমার যে দর্শকরা রয়েছেন তাদের সঙ্গে যখন কথা বলছিলাম বলে দিচ্ছিলাম যে কাতলা কারি ব্যাপারটা কি, কারণ কারি বলতেই আমরা সাধারণত সেই ঝোল জাতীয় কিছু বুঝি। কিন্তু এখানে যে তোমার সঙ্গে যখন অফ ক্যামেরা আমার কথা হচ্ছিল রান্নাটা নিয়ে যে কারি পাতার ব্যবহার রয়েছে তাই কাতলা কারি হয়েছে, সেটা আমি বলে দিয়েছিলাম যদিও, কিন্তু টোটাল যে ইনগ্রেডিয়েন্টস লাগছে সেই কাতলা কারি বানানোর জন্য এটা যদি তুমি আগে একবার বলে দাও। একদম অবশ্যই আমি দেখাচ্ছি। আজ কের রান্না, কাতলা কারি রান্না করার জন্য আমি নিয়ে নিচ্ছি কাতলা মাছের পেট, যাকে পেটি বলে, তার সঙ্গে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, চিনি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ফেটিয়ে রাখা দই, কারি পাতা, কাঁচা লঙ্কা আর জিরে। আমরা ইনগ্রেডিয়েন্টস দেখে নিলাম, আপনারাও নিশ্চয়ই নোট করে নিয়েছেন। এবার তাহলে কিন্তু শুরু রান্নার পালা। গ্যাস ইতিমধ্যেই জ্বলে গেছে সেখানে, এখন দিদি তাহলে রান্নাটা শুরু করা যাক। রান্না শুরু করে দিই। আমি আগে থেকে গ্যাসটা একটু জ্বালিয়ে রেখেছিলাম, কেন তোমার কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার জন্য, তাহলে মাছটা ভাঙবে না। হয়ে গেছে, এবার আমি একটু তেল দিয়ে নিই, আগে মাছগুলো ভেজে নেব। এটা কি তেল ব্যবহার করলে দিদি, মানে এই রান্নাটার ক্ষেত্রে কি তেল ব্যবহার হবে? মাস্টার্ড অয়েল, কিন্তু এটা হচ্ছে লাইট মাস্টার্ড অয়েল, যেটা আমরা শরীরের জন্য খুব ভালো। এখন তো তোমার হার্ট বা প্রচন্ড রকম, এখন আজকালকার বেশিরভাগ দেখা যাচ্ছে পুরো জয়েন্ট জয়েন্ট ব্যথা হয়, এই তেলটা খুব ভালো মাস্টার্ড অয়েল, কিন্তু এটা খুব লাইট। আজকাল মানে আমরা কি হয় সাধারণত তেল ঘি এগুলো একটু স্কিপ করতে চাই, কারণ যাদেরই জয়েন্ট পেন বা বিভিন্ন ধরনের হার্টের সমস্যা আছে, হার্টের প্রবলেম আছে, তারা কিন্তু তেলটাকে একটু বাদ দিয়ে খেতে চান। সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের এপিসোডগুলোতে আপনাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে নানান হেলদি রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি। তাছাড়াও যে রেসিপিগুলো আপনারা সেখানে করবেন সেখানেও কিভাবে হেলদি ওয়েতে সেই রেসিপিগুলো, নর্মাল রেসিপিগুলো হয়তো হেলদি ওয়েতে আমরা আপনাদের সামনে তুলে ধরি
ধরার চেষ্টা করি। আর একটা জিনিস যেটা সবসময় বলে থাকি, যারা এই তেল কম রান্না খেতে চান তারা কিন্তু ননস্টিক ব্যবহার করলে, আজকাল প্রত্যেকের ঘরেই ননস্টিক কোনো ব্যাপার না, তেমন একটা সেখানে বিশাল কিছু খরচের ব্যাপার না, ননস্টিক একটা ব্যবহার করলে কিন্তু আপনার তেলের খরচাটাও বাড়ছে, আপনার শরীরেরও সেক্ষেত্রে একেবারেই অল্প তেলে কিন্তু ননস্টিকে রান্না করা যায়। তোমার কথা বলছো, তাই আমি একটা কথা বলি, সেই তুমি বললে না ঘি, রোজ এক চামচ ঘি প্রতিটা লোকের পুরো বডির জন্য অর্গানের কাজ করে, এটা ভীষণ ভালো, এক চামচ ঘি খাওয়া যায় রোজ। ওই যে আমি বলি না সুস্মিতা দিদির এখানে আসলে কিছু না কিছু মানে হেলদি টিপস আমরা পেয়ে যাই, যেহেতু নিজে বিউটিশিয়ান সেক্ষেত্রে নিজেকে যেমন মেনটেন রাখছেন পাশাপাশি আমরা কীভাবে মেনটেন থাকবো সেই টিপসগুলো কিন্তু দিদি দিদি রান্নাঘরে আমাদের দিতে একদমই ভোলে না। একদম, তাহলে চলো মাছটাকে, তেলটা গরম হয়ে গেছে দিদি, আগে থেকে সেখানে কিন্তু যে কাতলা মাছ যে পেটির পিসটা সেখানে নিয়েছিল সেগুলোকে তেল নুন মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিল। মাছ কিংবা মাংস একটু আগে থেকে যদি আপনি সেখানে ম্যারিনেট করে রাখেন সেখানে মশলাটা মানে অনেকটা ভেতরে কাঁচাটার ভেতরে যতটা মশলাটা ভেতরে ঢুকবে তত এটা রান্না হয়ে যাওয়ার পর তখন টেস্টটা আরও অনেকটা বেড়ে যায়। আমরা তো দেখো ভালো ভালো রান্না খাই, সঙ্গে বিয়েবাড়ি বলো বা পিকনিক বলো সব জায়গায় আমরা, তখন আমাদের যে নর্মাল রুটিন তার থেকে বাইরে গিয়ে অনেক রুটিনটা ব্রেক হয়ে যায়। হ্যাঁ, তার জন্য আমি আরেকটা টিপস বলে দিচ্ছি, মনে করো অনেক বেশি খাওয়া হচ্ছে, অনেক বেশি একটু খাওয়া হচ্ছে যেদিন, তখন কী করবে, আমরা অনেকেই দেখেছি সকালবেলায় লেবু জলটা খায় গরম জলটা, হ্যাঁ সেটা তুমি ধরো আজকে তোমার দুপুরে একটু হেভি লাঞ্চ হয়ে গেল, তখন তুমি এসে ওই লেবু জলটা যদি খেয়ে নাও তাহলে পুরোটাই তোমার হজম হয়ে যাবে, সেটা শরীরে আর কোনো ক্ষতি হবে না। বাহ, খুব সুন্দর একটা টিপস পেলাম। আমরা যারা নিজেদের হেলথ মেনটেন রাখতে ওয়েট সেখানে রিডিউস করতে সকালবেলা হয়তো বা একটু এক্সারসাইজ করে হেভি এক্সারসাইজ করার পর সেখানে লেবু জল খেয়ে থাকি, সেটার কিন্তু আরেকটা অন্যরকম পন্থাও দিদি বললেন, যারা ধরুন দুপুরবেলা হেভি লাঞ্চ করলেন বা কোথাও একটু নেমন্তন্ন খেলেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ওই হেভি খাবারটার পরে যদি একটু লেবু জল খান তাহলে কিন্তু খাবারটা খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে। আমি তো ভীষণ উপকার পাই, আপনারাও কিন্তু ঘরের এইটা ট্রাই করে দেখতে পারেন যে ঠিক ঠিক কতটা আপনারা গুণাগুণটা পাচ্ছেন। আমরা চেষ্টা করি রান্না যেমন আপনাদের সামনে তুলে ধরার জন্য নতুন নতুন রেসিপি, ঠিক তার পাশাপাশি আমাদের আজকালকার দৈনন্দিন জীবনে যে নানান ধরনের রোগ আমাদের আক্রান্ত করছে সেগুলো থেকে আমরা কীভাবে নিজেদের বাঁচিয়ে তুলবো সেখানে নানান ধরনের কিছু না কিছু ছোটোখাটো টিপস কিন্তু আমরা আমাদের এই রান্নাঘর থেকে আপনাদের দেওয়ার চেষ্টা করি, যারাই অতিথিরা আসেন তাদের সঙ্গে কিন্তু এই টিপসগুলো আমরা শেয়ার করে নিই আপনাদের সঙ্গে। মাছের এক পেট কিন্তু ভাজা হয়ে গেছে, দিদি উল্টে নিয়েছে, গন্ধটা কিন্তু বেশ ভালো বেড়েছে। ওই যে বললাম না যারা মাছ খেতে ভালোবাসেন তারা মাছের গন্ধে ঠিক বেড়ালের মতো কিন্তু রান্নাঘরে আমরা অনেক সময় ছুকছুক করে থাকি, মাছের গন্ধটা বেশ সুন্দর নাকে আসছে। আর মাছ খাওয়া তো খুবই ভালো, সে যে মাছই হোক। আচ্ছা দিদি, তুমি বোধহয় মাছটাকে একটু ঢাকা দিয়ে দিয়েছো, ওই উঠছে তো তাই? আচ্ছা আচ্ছা, মাছে তো একটু তেল থাকে বড় মাছে, ওটা ফুটছে। মাছটাকে আমরা একটু ভাজতে দেই, এবারে ওই বরাবরের মধ্যে একটা আবদা যদি একটা গান শোনাও। দেখো গান তো আমি এখন গাই না, তুমি বলছো তাই আমি গান গুনগুন করি। ওই যে বলি দিদির কাছে আসলে সেই বিউটি টিপস যেমন নিতে ইচ্ছে হয় তেমনি কিন্তু গান শুনতে ইচ্ছে হয়, গুনগুন করার মতো কিন্তু গুনগুন করার মধ্যে কিন্তু দিদি দারুণ গান করেন, আমরা হয়তো এর আগেও দেখিয়েছি। সেটা তোমার মনটা ভালো তাই আমাকে না গো দিদি, সত্যি তুমি ভালো গান করো, তুমি ভালো গান করো, আমি বাথরুম সিঙ্গার বরাবর। আমিও তাহলে রান্নার সঙ্গে সংযোজন করে এমনি একটা মজা করে চলো দুজনে দুলান গান করি। নিশ্চয়ই চলো, চেষ্টা করব কতটা পারি তোমার সঙ্গে গলা মেলাতে। বাংলায় আমার সুশীল চিংড়ি চুচিলাও, বাংলা আমার সুশীল চিংড়ি কচিলাও,
বাংলা পাশে মাছকে ধুয়ে জিরে বাটায় দাও বাংলা বুকের ভেতরে বাংলা বুকের ভেতরে বাংলা বুকের ভেতরে বাংলা বুকের ভেতরে আমাকে দিয়ে কিন্তু গান করে নিল ওই যে তুমি তো ভালো গান করো তুমি তো কি সুন্দর কথা বলো ভালো গান না সেটা বলে লাভ নেই গান করি না কথাটা বলতে হয় তো না কথা না বলে তোমাদের কাছ থেকে শিখবো কি করে রান্নাটা রান্নায় সত্যি এত মানে একটা মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে বোঝাই যাচ্ছে যে গৃহিণী যে রান্না করছেন রান্নাটা কতটা সুস্বাদু হবে কারণ আমার কাশি হয়ে যাচ্ছে রান্নার সেই ছাঁচে জানো তো রান্নায় যদি তুমি দই দাও তাহলে কিন্তু তেল অনেকটাই কম লাগে এই যে বললাম যে টিপস ওই যে কম তেলে কিভাবে রান্না করবেন তার আরেকটা টিপস কিন্তু বলে দিল সুস্মিতারে দই দিলে সেখানে তেলটা কম লাগবে তেল অনেক কম লাগবে অনেক কিছু সঙ্গে অনেকটা মিল থাকে সেভাবে যদি আমরা রোজ দিনকার খাবারের মধ্যে কিছুটা মেনটেন করি তাহলে আসলে কি হয় আমরা না ওই জিনিসগুলো নিয়ে যদি প্রত্যেকদিন একটু নাড়াচাড়া করে দেখি যে প্রত্যেকটা জিনিসের গুণাগুণ কোথায় কি আছে সেটাকে কিভাবে কোনটার সঙ্গে কোন রেসিপিটার সঙ্গে কোন ইনগ্রেডিয়েন্টসটার সঙ্গে ঠিক কোন ইনগ্রেডিয়েন্টসটা মিলিয়ে আমরা করতে পারি সেটা যদি আমরা দেখি সেই জায়গায় কিন্তু হয়তো বা আমরা যে সাংঘাতিক কিছু রিচ খাবার দাবারগুলোকেও একেবারে হেলদি ওয়েতে আমরা সেখানে রান্না করতে পারি শুধুমাত্র একটু মিলিয়ে গুণাগুণটা মেনটেন করে সেই জায়গায় একটা হেলদি ওয়ে বার করতে হবে রান্নার জন্য ঠিক বলেছো প্রত্যেকটা গুণাগুণ যদি আমরা জানি তাহলে দেখবো যে কোনো একটা রান্না করে এমনিতে মনে হচ্ছে অনেক কিছু লাগছে প্রত্যেকটাই তোমাকে শরীরে কাজ দেবে আর তেলটা সব বরাবর একটু কম খেতে হয় তেল অনেকেই কম খান সেই জায়গায় ওই যে বললাম উপায়গুলো মাথায় রাখতে হবে সেখানে ননস্টিক ব্যবহার করা এবং ওই যে যে ইনগ্রেডিয়েন্টসগুলি আমার তেলের বদলে অপশনাল থাকছে সেগুলোকে একটু ব্যবহার করা এগুলো সম্পর্কে জানা তাহলেই আপনার রান্নাটা কিন্তু একেবারে একটা হেলদি রেসিপি হতে পারে একদম বুঝলে মাছটা পুরো ভাজা হয়ে গেছে হ্যাঁ খুব সুন্দর কালার এসেছে এবার আমি গ্রেভিটা করে দেবো হ্যাঁ আমাদের মাছ ভাজা কমপ্লিট এবার দিদি গ্রেভি করবে যেটার মধ্যে সেই আমাদের যে রান্নার আজকে বিশেষত্ব কারি পাতার ব্যবহার সেটাকে কীভাবে ব্যবহার করছে এখন কিন্তু আমরা সেটাই দেখব ওই যে বলছিলাম না খুব অল্প তেলে সেই দিদি মাছ ভাজার পর কিন্তু আর তেল সেখানে ব্যবহার করে না এই রান্নাটা জিরে ফোড়ন দেওয়া হয়েছে দিদি জিরে ফোড়ন দিয়েছে আচ্ছা দিদি অনেকক্ষণ ধরে একটা জিনিস মানে প্রশ্ন জিজ্ঞেস করবো ভাবছিলাম এই যে তুমি কাতলা কারি করলে এই এই রান্নাটা কি ছোট মাছ দিয়েও করা যায় ছোট মাছ দিয়ে করতে পারো বড় মাছ একটু বেশি ভালো লাগে ছোট মাছও হতে পারে এবার আমি দেব আমার ওই যে বলি না রান্নাটা হচ্ছে আপনাদের নিজেদের আবিষ্কার যে যার মতো টেস্ট বার অনুযায়ী কিন্তু রান্নাগুলোকে নিজের মতো করে করতে পারে আবিষ্কার এটা আমি সব রান্নায় আগে একটু চিনি দিই রান্নার কালারটা আসার জন্য আর কিছু না এবার আমি দেব দুটো কাঁচা লঙ্কা চিনি দিই না ফুটে উঠবে তার সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ বাটা কতটা মতো পেঁয়াজ বাটা তিনটা চামচ পেঁয়াজ বাটা এই যে আমাদের যে রান্নার বিশেষত্ব কারি পাতার ব্যবহারটা কিন্তু এই যে আমরা দেখতে পেলাম মানে একেবারে শেষে সেটা ব্যবহার করা হয়নি মশলাটা কষানোর সময় কারি পাতাটা দেওয়া হয়েছে জানো তো সাউথে কারি পাতাকে ওরা এত ভালোবাসে সব কিছু কারি পাতা খেতে ওরা এটাকে মিছি বলে মিছি লঙ্কা জিরো আর ঝালটা যে যার মতো দেবে এখন কি দিচ্ছ এটা এখন সামান্য আদা চামচ রসুন আর আদাটা লাগবে একটু বেশি সমস্ত মশলাগুলোই আপনারা যতটা কোয়ান্টিটিতে সেখানে মাছ নেবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা নিজেদের মতো করে নিজেদের টেস্ট অনুযায়ী মশলাটা সেখানে ব্যবহার করবেন এবার দেবো সামান্য একটু জিরে গুঁড়ো জিরেও কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো
জানো তো জিরে যদি রাত্রিবেলা তুমি জলে ভিজিয়ে রাখো, সেই জলটা যদি সকালে খাও তাহলে কিন্তু এই যে সবার যে একটা ভয় বেলি ফ্যাট ঘুরি ঘুরি কিন্তু কমে। ওই যে বলছিলাম বারবার টিপস, যাদের ভুঁড়ি বেরিয়ে গেছে বা যাদের ওই আমার মতো সেখানে এক্সারসাইজ করতে একটু আলসেমি হচ্ছে, আপনারা কিন্তু সেই এই টিপসটা ট্রাই করতে পারেন। আমিও চেষ্টা করবো বাড়ি গিয়ে একটু ট্রাই করার, কারণ এক্সারসাইজ করা আমার প্রচণ্ড আলসেমি, সেখানে এক্সারসাইজ করা হয় না, সেটা আমি ট্রাই করবো অবশ্যই। দইটা দিয়ে দেবো আমি এখানে, লঙ্কা গুঁড়োটা একটু বেশি কেন দিয়েছি, দই তো আজকে আমি টক দই দিইনি, আজকে আমি মিষ্টি দই দিয়েছি। আচ্ছা, সেখানে কোনো বাইন্ডিংস নেই যে আমি টক দই দিতে হবে বা যে কোনো দই ইউজ করতে হবে, হাতের কাছে সেটাই দেবে। তা আমি যেহেতু একটু মিষ্টি দই দিয়েছি তাই আমি লঙ্কাটা একটু বেশি দিয়েছি। আপনারা যদি সেখানে টক দই হাতের কাছে অ্যাভেলেবেল না হয়, সেখানে যদি মিষ্টি দই ব্যবহার করেন সেক্ষেত্রে ঝালের মাত্রাটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে সেই মিষ্টিটা কেটে যাবে একদম। বাহ, খুব সুন্দর কিন্তু কালার, সত্যি কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। মশলা কষানো চলছে, কালারটা সত্যি অসাধারণ এসছে। আর সত্যি রান্নার রং দেখলে কিন্তু বোঝা যায় যে রান্নাটা ঠিক কতটা সুস্বাদু হবে। এবার দেব নুন, স্বাদ মতো নুন, মশলা কষা হয়ে গেছে, আবার জল দেব। আমি সবসময় গরম জল দেওয়ার ঝোল প্রেফার করি। আপনারা যদি জলটা আগে একটু ফুটিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনাদের সময়টা বাঁচবে, যারা ওয়ার্কিং রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটাই সেখানে সেই সময়টা বাজে বাঁচবে, প্লাস আপনাদের যে গ্যাসটা সেখানে গ্যাসটাও সেখানে কম খরচ হবে। যতটা কম সময় আপনি রান্না করবেন ততটা কম সময় আপনার গ্যাসটা বেঁচে যাবে। সেক্ষেত্রে জলটা আগে থেকে একটু ফুটিয়ে রাখলে আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। যে কোনো কাজ রুটিন মাফিক করে নিলে না সেটা তত এবারে গ্রেভিতে গরম জল দিয়ে দিদি ফুটিয়ে নেওয়ার পর এবার কিন্তু মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছে। আমাদের রান্নাও কিন্তু প্রায় রেডির পথে, একেবারে শেষের পথে, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই মাছটাও হয়ে গেল। ওই যদি আপনি রুটিন মেনে চলেন, সেখানে আগে থেকে একটু গুছিয়ে রাখেন, আগের দিন রাতে যদি আপনি যা যা মশলা লাগবে সেগুলো রেডি করে রাখেন, তাহলে পরদিন অফিস যাওয়ার আগে চটজল দিয়ে এই ধরনের যে কোনো রেসিপি আপনি করতে পারেন। এবার কি একটু ঢাকা দিয়ে দেবে? হ্যাঁ একটু ঢাকা দেবো, আমি এখন আর কয়েকটা কারি পাতা দেবো। খুব বেশি একদম লাস্টে খুব বেশি কারি পাতা দিতে নেই, সেটা মাছ বুঝে কটা রান্না করবে সেটা বুঝে দিতে হয়। প্রায় হয়ে এসছে আমাদের মাছ, প্রায় হয়ে এসছে, একটু ঢাকা দেওয়া হয়েছে, একটু ঢাকা দিয়ে দিলাম, তাহলে গন্ধটা থাকবে স্ট্যান্ডিং টেম্পারেচার। আচ্ছা দিদি, মেয়ে কি খেতে ভালোবাসে বেশি? মেয়ে তো চিকেন, মাছ খেতে ভালোবাসে? তুমি মাছ? ও মাছ খুব ভালোবাসে। তাহলে তার জন্য কি এই ধরনের নানান ধরনের রেসিপি তোমার নিজের মতো করে করা? হ্যাঁ, আমার মেয়েও রান্না করতে খুব ভালোবাসে, ওর হবি, ও কাজের ফাঁকে নানান কিছু রেসিপি নিজে থেকে শেখে রান্না করে, আর যেটা রান্না করতে চায়। যেমন কাল বলছিল আমাকে ভিডিও কলে দেখাও, আমি দাঁড়িয়েছি কী করে ট্যাংরা মাছের ঝোল রান্না করতে হয়। ট্যাংরা ঝাল, ঝোল নয় ঝাল, ঝোল হচ্ছে একটা আর ঝাল হচ্ছে আরেকটা, ওটা করার জন্য। আসলে কি সুস্মিতাদির বাড়িতে এই খাওয়া দাওয়া ব্যাপারটা কিন্তু সবসময় একদম জমিয়ে রসিয়ে কষে, দাদাও খেতে ভালোবাসেন, দিদিও খেতে ভালোবাসেন, মেয়েও কিন্তু খুব ভালো খেতে, মানে ওই যে বলে না গান বাজনা যেমন ওদের সঙ্গে একদম পরিবারের সঙ্গে জড়িয়ে আছে, তেমনি খাওয়া দাওয়া ভোজন রসিক পরিবার, এই চ্যাটার্জি পরিবার কিন্তু একেবারেই ভোজন রসিক পরিবার, নিজেদের মেনটেন করছে খাচ্ছেও। সেক্ষেত্রে মা যখন ভালো রান্না করে মেয়েরও কিন্তু সেই গুণটা রয়েছে। এবং সত্যি মানে দিদি তার মেয়ের সঙ্গে এখন পাল্লা দিয়ে রান্নার ব্যাপারগুলো শেয়ার করেন, সেটা যারা গৃহিণীরা রয়েছেন তারাও হয়তো ভাবছেন নিজেদের মেয়েদের সঙ্গে কিভাবে রান্নাগুলো শেয়ার করবেন। এই তো মানে মেয়ের কথা জানলাম, মেয়েও রান্না করতে ভালোবাসে, তো মেয়ের তো বিয়ে হয়ে গেছে, খুব রিসেন্টলি বিয়ে হয়েছে, তার সেই জায়গায় তোমার এখন একটা শাশুড়ি ব্যাপার এসছে, রান্না বান্না করো তো, জামাইকে কি রান্না করে, জামাই কি খেতে বেশি ভালোবাসে? জামাই একদম নর্মাল খাবার খুবই ভালোবাসে, আর
ও সবচাইতে ভালোবাসে তোমার চিতলের মুইঠা খেতে। সেটা কি শাশুড়ি মায়ের হাতে স্পেশাল কোনো রেসিপি আছে? নেই, মানে ওটা ওর খুব পছন্দ। আর একটা মজার গল্প হচ্ছে ওর জন্য, আমার মেয়ের শ্বশুরবাড়ি কলকাতা, ওরা আমাদের যে প্রিয় যেটা আমাদের শুটকি মাছ, এটা ও আগে খায়নি, তো আমি ওকে রান্না করে দিয়েছি, ওর এত ভালো লেগেছিল। তো আমি পরে গিয়ে ভয় পেয়ে গেছিলাম, ওকে দেখেছি এরকম বাটি দিয়ে এক বাটি শুটকি মাছের চাটনি সেটা খেয়ে দিয়েছি, এটা যে এতটুকু খাওয়া হয় না সেটাও বুঝতেই পারিনি। যাক, তাহলে বলতে হবে যে তোমার মেয়ের, মানে তোমার যে জামাই রয়েছে তার তাহলে শাশুড়ি মায়ের হাতে শুটকি মাছের রেসিপিটা খুব পছন্দ। সবাইকে গল্প করে বলছে অফিস থেকে বন্ধু বান্ধবদের, সেটাই তো বড় পাওনা বলো। তোমার সমস্ত রান্নার রেসিপি গুলোর মধ্যে বোধহয় শুটকি মাছের রেসিপিটা তোমার ক্ষেত্রে সার্থক হলো তাহলে। একদম একদম, আমার মাছ প্রায় হয়ে গেছে। হ্যাঁ, রান্না প্রায় কমপ্লিট, মাছ হয়ে এসেছে আমাদের, উপরে পুরো তেলটা চলে এসেছে। হ্যাঁ, আমাদের প্লেটিং এর পালা, আর তারপরে আপনাদের একটু খানিকটা অপেক্ষা করিয়ে আমি কিন্তু টেস্ট করবো, টেস্ট করে আপনাদের জানাবো ঠিক কেমন হয়েছে রান্নাটা। যদিও টেস্ট করার আগেই বলতে পারছি খুব ভালো হয়েছে, রংটা দেখেই বোঝা যাচ্ছে। আমাদের কাতলা কারি রেডি, প্লেটিংও হয়ে গেছে। এর আগে যেটা বলছিলাম, আপনাদের অল্প একটু ওয়েট করিয়ে আমি টেস্টটা করে আসি, কারণ সত্যি আর পাচ্ছি না, গন্ধটা এত সুন্দর বেরিয়েছে। চলো, রান্না শেষ হলে কতক্ষণে আমি টেস্ট করব সেই লোকটা আমার মানে প্রত্যেকটা এপিসোডে থেকে যায়, কারণ এত এত গৃহিণীরা হেলদি রেসিপি আমাদের সামনে তুলে আনেন, সত্যি লোকটা সামলাতে পারি না। তার কি গুণ রয়েছে আমাদের স্বাস্থ্যের জন্য, সেগুলো যদি আমরা জেনে ব্যবহার করি তাহলে সত্যি অনেকটা কাজে আসবে। দেখুন কি সুন্দর, মানে গ্রেভিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা টেস্টি হবে রান্নাটা। আমি আগে একটু গ্রেভি মুখে দিয়ে দেখছি, গ্রেভিটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। মানে মাছটা এখন আমি মুখে তুলিনি, কিন্তু গ্রেভিতে কিন্তু একটা, আমরা যেমন আচার আচার খাই না সেরকম একটা জিরে কারি পাতার একটা খুব সুন্দর একটা, হ্যাঁ একটা খুব সুন্দর টেস্ট এসছে কিন্তু। একটু মাছটা দেখছি, এটা গরম গরম ভাত দিয়ে সত্যি খুব ভালো লাগে খেতে, সত্যি অসাধারণ হয়েছে। আর বলার মতো কিছু নেই আলাদা করে দিদি, সত্যি অসাধারণ হয়েছে। যেটা আমি বলছিলাম, আমরা আচারে যে মশলা ব্যবহার করি, করার পর একটা খুব একটা আচারি আচারি একটা টেস্ট কিন্তু মুখের ভেতরে এই মাছটার ভেতরে আছে, আর সেটা গরম ভাত দিয়ে অসাধারণ হবে সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা চেষ্টা করি এরকমই নানান ধরনের ইনোভেটিভ কিছু রেসিপি, যার মধ্যে হেলথ কনসিয়াস হয়ে আমরা আপনাদের সেই রেসিপিগুলো তুলে ধরতে পারি, আমাদের গৃহিণীরাও সেই চেষ্টাটা করেন। আমরা এমন ধরনের রেসিপি নিয়ে আসি, আর আজকেও এই এপিসোডে এই কাতলা কারির অনেকগুলো গুণই কিন্তু আমরা জানলাম, সঙ্গে একটা নতুন টেস্ট কিন্তু আমরা পেলাম। আপনারা গৃহিণীরা যারা টিভির ওপারে বসে আছেন, যারা দূরদর্শন কেন্দ্র ত্রিপুরার নিয়মিত দর্শক, তারাও যদি নিজেদের ইনোভেটিভ রান্না আমাদের সঙ্গে শেয়ার করতে চান, আমাদের রান্নাঘরে আসতে চান, তাহলে একটা ছোট্ট কাজ করবেন, দূরদর্শন কেন্দ্র ত্রিপুরার যে মেইল আইডি রয়েছে তাতে ছোট্ট করে একটা মেইল করে দিন, অথবা ব্যক্তিগতভাবেও যোগাযোগ করতে পারেন দূরদর্শন কেন্দ্রের সঙ্গে, এবং আপনাদের যে ইনোভেটিভ রান্নাগুলো আমাদের সঙ্গে এই রান্নাঘরে এসে শেয়ার করতে পারেন। রেডিও স্যার আজকের রান্না দূরদর্শন কেন্দ্র আগরতলা, ইমেল আইডি ddkagt আজকের রান্না @gmail.com। সত্যি অসাধারণ তোমার এই রান্না হয়েছে, এবং আমরা দেখো আমাদের থ্যাংক ইউ আর বলছি, অনেকেই তো খুব ভালো রান্না করে, হ্যাঁ কিন্তু দূরদর্শন যেটা নিচ্ছে সেই প্রসাদটা সবাই চেষ্টা করছি, কারণ মানুষের মাঝখানে আমরা আমাদের যে
ভীষণ ভালো। এই অনুষ্ঠানে কিছু জানি না, সবার থেকে জানলাম, করলাম নতুন রান্নার মাধ্যমে বিভিন্ন জিনিসগুলো কিন্তু আমরা শেয়ার করতে পারছি সেখানে। তো এই রান্নাটা দাদা খান? হ্যাঁ। দাদার কি খুব পছন্দের? পছন্দ, খুব পছন্দের রান্না। পছন্দের রান্না না, পছন্দ এগুলো বরের হাতে রান্না পছন্দ না হয়ে কিন্তু ওই যে পেট দিয়ে বরের মনে পৌঁছতে হয় সেই ব্যাপারটা কিন্তু আছে। তোমার ভালো লেগেছে? আমার অসাধারণ লেগেছে। আমি খুব এই উইকেন্ডে তো নিশ্চয়ই ট্রাই করব। একদম একদম, বরকে খাওয়াবে, ছেলেকে খাওয়াবে।